8 জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট, তার আগে শুক্রবার থেকেই একাধিক জেলায় টহলদারি শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত ভোটের মনোনয়ন এবং প্রত্যাহার পর্বে রাজ্যজুড়ে হিংসার অভিযোগ ছিল বিরোধীদের। 23-এর পঞ্চায়েত ভোটে তার পুনরাবৃত্তি ঠেকাতে বহু টানাপোড়েনের পর হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রের কাছে রিকুইজিশন পাঠায় রাজ্য নির্বাচন কমিশন। সেই অনুযায়ী বাহিনীর আগমনও শুরু হয়ে গিয়েছে শুক্রবার থেকেই। এদিন বাঁকুড়ার সদর থানায় পৌঁছয় সিআরপিএফ এর এক কোম্পানি বাহিনী। জেলায় শান্তিপূর্ণ ভোট করার উদ্দেশ্যে বিভিন্ন গ্রামে গঞ্জে টহল দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই জেলা পুলিশ সূত্রে খবর।